দর্শক আসসালাম আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালাম আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? পায়েল। পায়েল, খুব সুন্দর নাম। পায়েল আপু থাকেন কোথায়? থাকি বগুড়াতে ভাই। বগুড়া থাকেন? আচ্ছা, তো বগুড়া থেকে এত দূর কেন আসলেন? এত দূর আইসি ভাই, খুব কষ্টে দুঃখে পড়ে প্রতিবেদন আইসি। যদি কোনো ভাই আমার সাহায্য করে, আমার পাশে থাকে, আমার দায়িত্ব একটুকু নেয়, ইনশাল্লাহ তার সঙ্গে আমি যোগাযোগ। আচ্ছা, সে বগুড়া থেকে ভিডিও করতে আসছেন যদি একজন মানুষ পানির জন্য নাকি? আচ্ছা, আপনার বিয়ে শাদী হয় নাই? না ভাই, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে মনে কর আমি দাদির কাছে মানুষ হয়েছি। দাদির কাছে মানুষ হয়েছেন? বাবা মা নাই? বাবা মা নাই। আচ্ছা, ভাই বোন আর আছে নাকি? ভাই বোনও নাই, শুধু দাদি আমার একাই মানুষ করছে, বাবা মা দুজনেই মারা গেছে। পড়াশোনা করছেন? পড়াশোনা 5 পর্যন্ত করছেন। 5 পর্যন্ত পড়ছেন, তেন কি করেন আপনি? এখন ওই যে মানুষের বাড়ি কাম করি ভাই, কামে যে হয় না তো সেরকম। তো বিয়ে শাদী করবেন না? বিয়ে শাদী করবো ভাই, যদি কোনো ভাই আমার পছন্দ করে, ভালোবাসে, আমার পাশে এসে দাঁড়ায়, ইনশাল্লাহ তার সঙ্গে বিয়ে। আচ্ছা, কখনো বিয়ে ঘর আসে না? আইসে ভাই, টাকার অভাবে দিতে পারে না, দাদিটা অসুস্থ, টাকা পয়সা লাগে, এরকম খুব গরিব মানুষ। আচ্ছা, কে গরিব? দাদিটা গরিব। দাদি তো গরিব হবে, তো দাদির আত্মীয় স্বজন বা আপনার আত্মীয় স্বজন নাই, তাই একটু টাকা পয়সা। আত্মীয় স্বজন বলতে কি, দাদির একটা মেয়ে ছিল, সেখানে ঢাকা বিয়ে হয়ে চলে গেছে, তো জিগার না দাদি। মানে তেমন কোনো আত্মীয় স্বজন না যে সাহায্য সহযোগিতা তার বিয়ে সাথে করবে? আমি দেখার মতো আমার দাদি কি হবে, আমি মানুষের বাড়ি কাজ করে আমার দাদিটারে মানুষ পাওয়াই করাই। আপনার কোনো পছন্দ আছে? আমার কোনো পছন্দ মতো নাই ভাই, কিন্তু যদি কোনো ভালোবেসে কেউ আমার পাশে এসে একটুখানি হেল্প সহযোগিতা করে, ইনশাল্লাহ তার পাশে থাকবে। তো আপনার নাম কি বললেন? পায়েল। তো তার নাম্বারটা হচ্ছে 01333332573। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।